ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এমন একটা বাংলাদেশের অপেক্ষায় ছিল দেশপ্রেমিক মানুষ বন্যার্থদের সহায়তায় সাধ্যের সবটুকু নিয়ে হাজির হয়েছেন ছাত্র শিক্ষক কেন্দ্রে সব পেশার মানুষ এমনকি গৃহিণীরাও বেরিয়ে এসেছেন সন্তানদের নিয়ে শিশুদের শেখাচ্ছেন দেশের বিপদে কীভাবে পারস্পরিক ঐক্য গড়ে তুলে তা মোকাবেলা করতে হয় নতুন এই বাংলাদেশের স্বপ্ন তাদের চোখে মুখে সাইরাস মাহমুদের রিপোর্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের পালা আর এমন সংস্কারের প্রতীক্ষায় থাকা মানুষগুলো যেন ফিরে পেয়েছে প্রাণ তারই স্পষ্টতা মিলল কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে লাখো মানুষের ঢলে ওদেরকে মানে বোঝার জন্য জানানোর জন্য এখানে নিয়ে আসছি যে দেখো কোরা কিভাবে মানুষ অংশগ্রহণ করছে কারণ ওরাই তো ভবিষ্যতেই করবে আমরা তো থাকবো না সেই যে ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ততা দেশের এই দুর্যোগের সময় আমি খুবই ভালো লাগতেছে পাশে বেড়াতে পারে যে কোনো দুর্যোগ হোক যে কোনো প্রয়োজনীয় হোক এই জন্য আমি দুই ছেলেকে নিয়ে এসেছি ষোলো বছর পরে অ্যাকচুয়ালি আমরা ফিরে এসেছি ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা এই বাংলাদেশ যে বাংলাদেশ আমরা এক্সপেক্ট করছিলাম জন্মের পর থেকে সেই বাংলাদেশে আবার আমরা ফিরে আসছি আশা করি এই বাংলাদেশ উত্তরত্ব সফলতা পাবে ভারতের আচমকা বাদ খুলে দেওয়ার প্রভাবে ভয়াবহ বন্যা প্লাবিত দেশের এগারোটি জেলা সেসব জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে সারা মিলেছে তার নজির বহু বছর দেখেনি বাংলাদেশ নারী পুরুষ বৃদ্ধ শিশু এমনকি ভিক্ষুক দিনমজুররাও ছুটে এসেছেন নিজেদের সাধ্যমতো সাহায্য নিয়ে কেউ দিচ্ছেন টাকা কেউ বা শুকনো খাবার পানীয় আবার অনেকে দিচ্ছেন জামা কাপড় রাজধানীর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও এসব সংগ্রহ করে জমা দিচ্ছেন টিএসসিতে এনে জি আমরা চুরানব্বই হাজার টাকা নিয়ে আসছি আমি মনে করি যে এখানে সর্বস্তরে মানুষকে তাদের পাশে দাঁড়ানো উচিত মানুষের বিপদে এগিয়ে আসার এই শিক্ষা যেন ভবিষ্যৎ প্রজন্মেরও পাথাও অবশ্যই মানে ভালো লাগছে কারণ আমরা আমাদের দেশের মানুষের জন্য হয়তো বা আন্দোলনে ওভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু মানে বন্যা একটা সুযোগ পেয়েছে যেখানে সেখানে আমাদের উচিত আসলে এগিয়ে আসা আমার মায়ের সাথে আসছে বাবা অফিসে কাজ করছে আমি এক হাজার টাকা ডিসি অর্ডারকে অর্ডার যে কষ্ট হয়ে গেছে ওটাকে আমার সাহায্য করতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাত দিন মানবিকতার তাগিদে যেন ভুলে গেছেন নাওয়া খাওয়াও যারা বড় বড় আছে অ্যাডাল তাদের তো আলহামদুলিল্লাহ যথেষ্ট কাপড় চোপড় এবং খাবার আছে বাট বাচ্চাদের জন্য একটু ফ্রুট সাপ্লিমেন্ট দুধ এবং চিনি সাবু এই জিনিসগুলো একটু দরকার যে কোনো দুর্যোগে ছাত্র সমাজ নিরপেক্ষভাবে এগিয়ে এলে পুরো জাতির সমর্থন থাকবে এ কথা বলা যায় নিঃসন্দেহে সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা